আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মুক্তেশ্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আজ 2750টি 28 দিনের বয়সের মুরগির বাচ্চা বিলি করা হয়। ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয় থেকে বাচ্চাগুলো উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক কৌশিক সরকার জানান, ডিম উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার লক্ষ্যে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে 275 জন উপভোক্তাকে 10টি করে মুরগির বাচ্চা এবং প্রত্যেক বাচ্চাকে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দিয়ে বিলি করা হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এবং সঙ্গে তাদের একটা ট্রেনিংও দেওয়া হচ্ছে, ট্রেনিংয়ের সঙ্গে ট্রেনিং কি টিফিনের সমস্ত দেওয়া হচ্ছে তাদের। কতজনকে দেওয়া হলো বেনিফিশিয়ারি? আজকে মোট 275 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হলো, প্রত্যেককে 10টি করে, মানে টোটাল 2750টি মুরগির বাচ্চা দেওয়া হলো এক মাস বয়সে। এই মুরগি নিয়ে গিয়ে তারা বাচ্চা নিয়ে গিয়ে তারা কী করবে? এই মুরগির বাচ্চা নিয়ে গিয়ে প্রথমত তারা মুরগি পালনটা শিখবে, দ্বিতীয়ত এই মুরগির বাচ্চা পালন করে তারা যে ডিম উৎপাদন হবে সেই ডিম তারা বাজারে বিক্রি করে তাদের আর্থিক সচ্ছলতা আসবে। সঙ্গে ডিম জানেন যে একটা আদর্শ খাবার এবং এখান থেকে মানে যথেষ্ট প্রোটিনের উৎস এটা। ফলে আজকে আমরা দেখছি যে গ্রাম বাংলার মহিলারা অনেকেই অ্যানিমিয়ার মতো রোগে ভুগছে, প্রোটিনের অভাবে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে। তো সেই প্রোটিন ডিম থেকে তারা পাবে এবং সেই সমস্ত রোগ নিরাময়ও হবে আশা করা যাচ্ছে। কী যাচ্ছে এই মুরগির বাচ্চাগুলো? যারা এই মুরগি নিয়ে গিয়ে বাড়িতে যারা আর্থিক উপার্জন করতে চায় তাদের। আপনার কোনো গোষ্ঠীর মেয়ে? হ্যাঁ, আমি গোষ্ঠী মেয়ে। কোন গোষ্ঠী? কোথাকার? মা রক্ষাকালী মামুতপুর গ্রামে মা রক্ষাকালী গোষ্ঠী। আপনি পেয়েছেন মুরগি? হ্যাঁ পেয়েছি। মানে কত কতগুলো মুরগি পেয়েছেন? মুরগি দেওয়া হয়েছে 10টা করে। এক একজনকে? এক একজনকে। তাহলে আপনাদের গোষ্ঠীতে কত মুরগি পাওয়া গেছে? আমাদের গোষ্ঠীতে আমরা 3 জনা এসেছি, 3 জনকে দেওয়া হয়েছে 10টা করে, 30টা। এই মুরগির বাচ্চা নিয়ে গিয়ে কী করবেন? এই মুরগির বাচ্চা নিয়ে গিয়ে বড় করব, তাদের যত্ন করে লালন পালন করে বড় করব এবং সেই সব বড় হয়ে তারা ডিম পারবে, সেই ডিম আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। আর হচ্ছে বড় হয়ে ওটা আমাদের একটা আর্থিক যে ইনকাম সেটাও হয়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।